স্বল্পতার কারণে এটা পসিবল হচ্ছে না। হ্যান্ডলিং অসম, ওয়াও, কি বলবো, অসাধারণ 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 হ্যান্ডলিং, পুরাই জোস। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও, অ্যান্ড আই হোপ অল আর ডুইং ফাইন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এই হর্নেট 160R এর ভালো মন্দ দিক আপনাদের সাথে আলোচনা করব, আমার অভিজ্ঞতা শেয়ার করব। তো ফার্স্ট অফ অল আমি প্রথমে এই বাইকটিতে কী কী ফিচার আছে সেটি আলোচনা করব, তারপরে হচ্ছে আপনাদের সাথে আমি এটার ভালো মন্দ দিক নিয়ে কথা বলবো। তো চলুন প্রথমে কী কী আছে এটা দেখে নেওয়া যাক। কাজ এখন আমি আপনাদের সাথে হুন্ডা হর্নেট 160R ইন্ট্রোডিউস করে দিব। এটাতে প্রথমত হচ্ছে সামনে ফ্রন্ট টায়ার, ফ্রন্ট টায়ারটি হচ্ছে 180/17 এবং সাথে একটি ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে যেটার সাইজ হচ্ছে 276 mm। এটি হচ্ছে নিশিনের ক্যালিবার ব্যবহার করা হয়েছে, আমি যে আপনাদের দেখাই যে। এরপর হচ্ছে হেডলাইট, হেডলাইটটি হচ্ছে হ্যালোজেন, এখানে এলইডি কোনো হেডলাইট ব্যবহার করা হয়নি। লুকিং গ্লাসগুলি হচ্ছে এমনি নর্মাল লুকিং গ্লাস, লিভো বা হচ্ছে ড্রিম নিউতে যেসব লুকিং গ্লাস ইউজ করা হয়েছে সেটাই। সুইজার কোয়ালিটিগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, সুইজার কোয়ালিটিগুলো বেশ লো কোয়ালিটি। তারপরে হচ্ছে এর লুকিং, এর লুকিংটি হচ্ছে অসাম একটি লুকিং, এখানে গ্রাফিক্সটি হচ্ছে খুব সুন্দর। কিক এবং সেলফ দুইটি দেওয়া হয়েছে, এদিকে হচ্ছে সাইলেন্সার, আর ইঞ্জিনটি হচ্ছে 162.71 cc, সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এটি হচ্ছে BS4। আর পিছনে হচ্ছে এক্স শেপের একটি টেল ল্যাম্প ব্যবহার করা হয়েছে, এদিকে আপনার সারি গার্ড পেয়ে যাবেন, হ্যান্ড গ্রিপ, এবং এটি স্টেট সিট, এখানে টু পার্টের কোনো সিট ইউজ করা হয়নি। এবং হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক, ফুয়েল ট্যাঙ্কে হচ্ছে মাঝে একটা কার্বন ফাইবার দেওয়া আছে, এটা দেখতে আরও মাস্কুলার লাগতেছে বাইকটাকে। এই সাইডে হচ্ছে ইঞ্জিনের এই সাইডটা, এখানে চোখ আছে। এখন যদি আমি কথা বলি সেটি হচ্ছে এর মিটার সেট, এর মিটার সেটটা পুরোটাই ডিজিটাল, শুধু এটা এখানে একটি জিনিস মিসিং আছে, সেটি হচ্ছে গিয়ার ইন্ডিকেটর। এখানে নিউট্রাল সাইন, এখানে আপার ডিপার ইন্ডিকেটর, এখানে হচ্ছে অডোমিটার, ট্রিপ মিটার, ক্লক, ফুয়েল গজ, এটা হচ্ছে চাবির স্টার্টিং মেথড। পিছনে ব্যবহার করা হয়েছে যে টায়ারটি, এটা সাইজ হচ্ছে 140/70/17, এটি হচ্ছে MRF-এর টায়ার। পিছনের ব্রেকিং সিস্টেমটি হচ্ছে ড্রাম ব্রেক, 130 mm-এর একটি ড্রাম ব্রেক পিছনে ব্যবহার করা হয়েছে, এবং এই বাইকটিতে এখানে আলাদা করে একটি টায়ার গার্ড লাগানো হয়েছে। এবং কিছুক্ষণ আগে বাইকটি আমি ওয়াশ করছিলাম, বৃষ্টির কারণে একটু নোংরা হয়ে গেছে। এই হলো আর কি প্রাথমিক ধারণা এই বাইকটির সম্পর্কে। এই ইঞ্জিনে কোনো অয়েল কুল বা হচ্ছে লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা হয়নি, এটাতে এয়ার কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটিতে এয়ার কুল ইঞ্জিন ব্যবহার না করে অয়েল কুল বা হচ্ছে যে লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করলে খুব ভালো হতো, কারণ হচ্ছে 160 cc সেগমেন্টের বাইকে এটা দেওয়া উচিত ছিল। এটাতে ব্যবহার করা হয়েছে ACT টেকনোলজি, যেটাকে বলা হচ্ছে হুন্ডা ইকো টেকনোলজি, এর ফলে হচ্ছে অনেক ভালো মাইলেজ পাওয়া যাবে এই বাইকটি থেকে। তো চলুন এখন বাইকটি রাইড করতে করতে বাকি কথা বলি। প্রথমে হচ্ছে এর ফ্রন্ট টায়ার, এর ফ্রন্ট টায়ার হচ্ছে 180/17, মানে রিংগেসে 17। তারপরে হচ্ছে এটাতে 276 mm-এর একটি রোটো প্যাটাল ডিস্ক ব্যবহার করা হয়েছে, আর সাসপেনশন হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে এটাতে। এরপরে আমরা যদি আসি এর ফুয়েল ট্যাঙ্ক, এর ফুয়েল ট্যাঙ্ক অনেক মাস্কুলার, এবং মাঝে একটি হচ্ছে দেখতে পাচ্ছেন একটি কার্বন ফাইবার দেওয়া হয়েছে যাতে বাইকটি আরও দেখতে অনেক মাস্কুলার লাগে এজন্য। আর ইন্ডিকেটর লাইটগুলি ইউজ করা হয়েছে হ্যালোজেন। তো এই যে সুইচ প্যানেল, এটা হচ্ছে আপার ডিপার, এটা হচ্ছে ইন্ডিকেটর, এটা হচ্ছে সেলফ স্টার্ট, আর স্টার্টিং মেথডটি হচ্ছে সেলফ এবং কিক দুটি আছে। তারপরে হচ্ছে এর সিটিং পজিশন, সিটিং পজিশন হচ্ছে একটি স্টেট সিট ইউজ করা হয়েছে, মানে টু পার্টের কোনো সিট না, এটা স্টেট সিট। হর্নেট 160R-এর ওয়েট হচ্ছে 141 kg। এই বাইকে ইউজ করা হয়েছে 5-speed একটি গিয়ার বক্স, যার ফার্স্ট হচ্ছে ডাউন এবং 4 হচ্ছে আপ, এবং পিছনে ইউজ করা হয়েছে ড্রাম ব্রেক, 130 mm-এর একটি ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে, মানে 130 mm-এর একটি ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে।
আর পিছনে শক অ্যাবজর্বার হিসেবে ইউজ করা হয়েছে মনোশক, যেটা হচ্ছে অ্যাডজাস্টেবল, আপনারা রাস্তার কন্ডিশন অনুযায়ী এটা অ্যাডজাস্ট করতে পারবেন। আর এর এবার যদি আসি এর ইঞ্জিন হচ্ছে 162.71 সিসির একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 15.1 নিউটন মিটার অ্যাট 8500 আরপিএম, আর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14.44 নিউটন মিটার অ্যাট 6500 আরপিএম। বাইকটি পাওয়ার উৎপাদন করতে সক্ষম হয়। তো মোটামুটি এই হচ্ছে স্পেসিফিকেশন, আর এই স্পেসিফিকেশনের মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে একটু ক্ষমা করে দিবেন। তো এরপরে আমি এটার ভালো মন্দ দিক আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এটার খারাপ দিক বলি, তারপরে হচ্ছে এটার ভালো দিক বলবো। এক নম্বরে যেটা আমার কাছে খারাপ দিক লেগেছে সেটি হচ্ছে এর বিল্ড কোয়ালিটি এবং পেইন্ট। এর বিল্ড কোয়ালিটি আমার কাছে অত বেশি একটা ভালো মনে হয় নাই। বিল্ড কোয়ালিটি এবং পেইন্ট এটা আরেকটু ভালো করা উচিত ছিল, তো এই বিষয়টা আমার কাছে একটু খারাপ লেগেছে। এরপরে এর হচ্ছে সুইচ প্যানেল, এর সুইচ প্যানেল এত নিম্নমানের দেয়া হয়েছে, যেটা হচ্ছে যে লিভো এবং হচ্ছে ইউজ করা হয়েছে ড্রিম নিউতে, এবং হুন্ডার মোটামুটি বাইকগুলোতে এই সুইচ প্যানেলটি ইউজ করা হয়েছে। তো হুন্ডা চাইলে এটি না দিয়ে এসে ভালো কোয়ালিটির সুইচ প্যানেল দিতে পারতো। এরপরে হচ্ছে এর হেডলাইট, এর হেডলাইট হ্যালোজেন হেডলাইট, তো হ্যালোজেন হেডলাইট না দিয়ে এলইডি হেডলাইট দিতে পারতো, কারণ 2 লাখ টাকার একটা বাইকের মধ্যে হ্যালোজেন হেডলাইট। এরপরে হচ্ছে এর রেডি পিকআপ, এই বাইকটির 160 সিসি সিগমেন্ট হওয়া সত্ত্বেও কিন্তু মানে ওভাবে রেডি পিকআপ পাওয়া যায় না। যখন আপনি বাইকটি নিয়ে লং ট্যুরে যাবেন, লং ট্যুরে গেলে আপনার 6000-7000 আরপিএম এর পরে পাওয়ার লস করে, তো এটা আমার কাছে খারাপ লাগছে এই বাইকটির। আচ্ছা, এরপরে হচ্ছে পিছনের মনোশক, মনোশকটা একটু হার্ড, প্রথম থেকে হার্ড, তো হয়তোবা পরে ইউজ করতে করতে এটি সফট হয়ে যাবে। তো এটা আবার এটা অ্যাডজাস্টেবল। এখন আমি আপনাদেরকে পিছনে যে মনোশকটা আছে সেটা একটু টেস্ট করে দেখাচ্ছি। এই রাস্তাটা বেশ ভাঙাচুরা, হিরিং রোড, মানে ইট বিছানো আছে, তো মনোশক কেমন কাজ করে সেটা দেখানোর জন্য এই ভাঙা রোডে আসা। তো আমার কাছে যেটা মনে হয়েছে, মনোশকটা যদি আরেকটু সফট ক্যাটাগরির বা একটু আরেকটু সফট হইতো তাহলে ভালো হতো। এটা ছিল একটা খারাপ দিক, বাইকের মাইলেজ একটু কম, তো মাইলেজটা বেটার হলে ভালো হতো। এরপরে হচ্ছে এই বাইকটিতে হ্যাজার্ড সুইচ দেওয়া হয়নি, হ্যাজার্ড সুইচ দেওয়া থাকলে ভালো হতো, যেটি হচ্ছে 4টি লাইট একসঙ্গে চলে, তো হ্যাজার্ড সুইচ নেই, এটা একটা খারাপ দিক। এরপরে হচ্ছে বাইকটি যখন 6000 থেকে 7000 আরপিএমে বাইকটি রাইড করা হয় তখন ফুটপ্যাক এবং হচ্ছে হ্যান্ডেল বারে একটু ভাইব্রেট হয়, তো এটা ছিল একটা খারাপ দিক। হর্নেটের মেজর প্রবলেম হচ্ছে এর চেন, এই যে চেনটি সেটি মাঝে মাঝে লুজ হয়ে যায় এবং হচ্ছে যে শব্দ করে, তো এজন্য এর চেনে যে প্রবলেম এটা এখন ক্লিয়ার করে দিছে, তারপরে একটু সমস্যা হয়, কোম্পানিতে ক্লেম করার পরে কোম্পানি চেঞ্জ করে দেয়, তারপরে একটু নয়েজ আছে, এটা ছিল একটা খারাপ দিক। এরপরে যে খারাপ দিক সেটি হচ্ছে এই বাইকে কোনো ইঞ্জিন কিল সুইচ নেই। তারপরে হচ্ছে পিছনে যে ড্রাম ব্রেক, সেই ড্রাম ব্রেকটি না হয়ে এটাতে ডিস্ক ব্রেক ইউজ করা উচিত ছিল, তো ড্রাম ব্রেকটি ওরকম পারফরমেন্স পাওয়া যায় না, এটাও আমার কাছে একটু খারাপ দিক লেগেছে। যে ড্রাম ব্রেক না হয়ে এটা যদি ডিস্ক ব্রেক হতো তাহলে আরও বাইকটি সোনায় সোহাগা হতো। এরপরে কথা বলবো হচ্ছে টক অ্যাবাউট হচ্ছে এর ইঞ্জিন, এর ইঞ্জিন হচ্ছে 162.71 সিসি, মানে সিসি অনুযায়ী পাওয়ার পাওয়া যায় না, পাওয়ার লস করে মাঝে মাঝে, তো এটা আমার কাছে একটু খারাপ লাগছে যে আসলে 150 সিসি বা 160 সিসি সেগমেন্টের কিছু বাইক আছে যেটাতে হচ্ছে যে পাওয়ার অনেক ভালো পাওয়া যায়, যেমন হচ্ছে NS, তারপরে হচ্ছে TVS এবং সুজুকি জিক্সার এসব বাইকে। তো এটাতে ওরকম পাওয়ার পাওয়া যায় না, এটা কিনা ওইসব বাইকে পাওয়ার পাওয়া যায়। এরপরে হচ্ছে আর ইন্ডিকেটার, ইন্ডিকেটার লাইটগুলি ইউজ করা হয়েছে হ্যালোজেন, এই হ্যালোজেন না হয়ে এলইডি ইউজ করতে পারতো, তাহলে রাত্রেবেলা ভিজিবিলিটি অনেক ভালো পাওয়া যেত এই বাইক থেকে।
এই ছিল খারাপ দিক আমার কাছে মনে হয়েছে। তো আপনাদের কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবেন। এখন বলবো এর ভালো দিকগুলি। তো প্রথমত হচ্ছে এর লুকিং, এর লুকিং অনেক গর্জিয়াস এবং মাস্কুলার লুকিং। এই বাইকটি দেখতে অনেক সুন্দর এবং যারা ইয়ং জেনারেশন আছে তাদের কাছে অনেক লোভনীয় একটি বাইক। এরপরে হচ্ছে এর ফুয়েল ট্যাঙ্ক অনেক মাস্কুলার এবং মাঝে একটি হচ্ছে দেখতে পাচ্ছেন একটি কার্বন ফাইবার দেওয়া হয়েছে যাতে বাইকটি আরও দেখতে অনেক মাস্কুলার লাগে। এজন্য এর ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে 12 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক, যেটা আপনি লং ট্যুরে বা শর্ট ট্যুর যাই ট্যুরে যে কোনো ট্যুরে যান না কেন তখন আপনার এই ফুয়েল ট্যাঙ্ক 12 লিটার তেলের সাপোর্ট দিয়ে থাকবে আপনাকে। এবং এর সবচেয়ে বড় কথা হচ্ছে কমফোর্ট। এই বাইকটিতে আপনারা অনেক কমফোর্ট পাবেন, মানে সিটি রাইড হোক হাইওয়ে রাইড হোক আপনি যখন রাইড করবেন তখন অনেক সুন্দর কমফোর্ট পাবেন, অনেক ভালো কমফোর্ট পাবেন, আপনার ব্যাক পেইন হবে না। অনেক সময় আমরা যারা সিবিআর তারপরে R15 GSXR বাইক রাইড করি তখন দেখতে পাই যে আমাদের ব্যাক পেইন হয়, কিন্তু এই বাইকটিতে আপনাদের কোনো ধরনের ব্যাক পেইন হবে না, একদম নো ব্যাক পেইন ইন দিস বাইক। তারপরে হচ্ছে এর আরেকটি ভালো দিক, সেটি হচ্ছে এর মনোশক। এর মনোশক সাসপেনশন হওয়ার কারণে আপনি যখন উঁচু নিচু এবং হচ্ছে অফরোডিং করবেন তখন এই বাইকটি আপনাকে নিরাশ করবে না, হতাশ করবে না, অনেক ভালো মানে ফিডব্যাক পাবেন এই মনোশক থেকে। আমি এখন আপনাদের একটু ভাঙাচুরো রোড দেখাচ্ছি, দেখেন। এখন আমি আপনাদেরকে পিছনে যে মনোশকটা আছে সেটা একটু টেস্ট করে দেখাচ্ছি। এই রাস্তাটা বেশ ভাঙাচুরা, মানে হচ্ছে হিরিং রোড, মানে ইট বিছানো আছে। তো মনোশক কেমন কাজ করে সেটা দেখানোর জন্য এই ভাঙা রোডে আসা। তো ভালোই মনোশক ভালোই কাজ করে। তবে রেডি পিকআপ ওরকম না হলেও মোটামুটি আপনাকে হতাশ করবে না, নিরাশ করবে না, ভালোই। দেখতে পাচ্ছেন আমি 2 গিয়ার 3 গিয়ারে এরপরে হচ্ছে কন্ট্রোলিং। এর কন্ট্রোলিং হচ্ছে অসাধারণ কন্ট্রোলিং। আমি একটু আগে দেখলেন আপনারা একটু স্পিডিং করতেছিলাম, তো সামনে যানবাহন থাকার কারণে খুব অল্প সময়ের এ কন্ট্রোল করতে পারছি। তো আপনারা যখন অফরোডিং করবেন বা হাইওয়েতে বা সিটি রাইড করবেন খুব ইজিলি এটাকে কন্ট্রোল করতে পারবেন, এই বাইকটিকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন। এরপরে যেটা আমার ভালো লেগেছে সেটি হচ্ছে এর হ্যান্ডেল বার। এতে ইউজ করা হয়েছে পাইপ হ্যান্ডেল বার। এই পাইপ হ্যান্ডেল বার ইউজ করার কারণে আপনি খুব ইজিলি এবং খুব স্মুথলি এই হ্যান্ডেল বারটি হচ্ছে আপনি মুভমেন্ট করতে পারবেন বা আপনি এটা রাইড করতে আপনি অনেক মজা পাবেন। আর এই পাইপ হ্যান্ডেল বার হওয়ার কারণে আপনার কোনো ব্যাক পেইন হবে না। তো এরপরে যে ভালো দিক সেটি বলবো সেটি হচ্ছে কর্নারিং। এর পিছনে চাকাটি হচ্ছে 140/70 হওয়ার কারণে আপনি যে কোনো মুহূর্তে যে পাশে কর্নারিং করেন না কেন সবচেয়ে ভালো মানে ফিডব্যাক পাবেন এই বাইক থেকে। এবং সামনের টায়ারটি হচ্ছে 180/17 হওয়ার কারণে এই বাইক থেকে যখন আপনি কর্নারিং করবেন তখন খুব ভালো একটা ফিডব্যাক পাবেন আর কি। তো এটাও এই বাইকের একটি ভালো গুণ। এর পিছনে ইউজ করা হয়েছে সে ড্রাম ব্রেক, 130 mm একটি ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে, মানে 130 mm একটি ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। তারপরেও ড্রাম ব্রেক হওয়া সত্ত্বেও আপনাকে নিরাশ করবে না এই বাইকটি, আপনি ভালো পারফরমেন্স পাবেন, ভালো ব্রেকিং সিস্টেম পাবেন। আর সামনে ইউজ করা হয়েছে 276 mm একটি রোটো প্যাটাল ডিস্ক, যেটা আপনাকে অনেক ভালো ব্রেকিং এবং কন্ট্রোলিং দেবে। এই ছিল এই বাইকটির ভালো মন্দ দিক আমার কাছে মনে হয়েছে। আপনাদের কাছে কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি যারা দেখবেন এই ভালো মন্দ দিক এই বাইকে যারা দেখবেন অবশ্যই অবশ্যই প্লিজ আই উইল রিকোয়েস্ট ইউ প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের একটু সাপোর্ট পেলে হয়তো আমি সামনের দিকে এগিয়ে যাব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে আপনারা একটু সামনের দিকে
এগিয়ে নিয়ে যাবেন। আর বাইকটি হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি যারা তাদের জন্য পারফেক্ট হবে, তার নিচে হলে একটু অসুবিধা হবে, তার মানে এই না যে রাইড করতে পারবে না, তবে এক্সপিরিয়েন্স যদি ভালো থাকে তাহলে অবশ্যই সুন্দর রাইড করতে পারবে। আর এর টার্নিং রেডিয়াসও ভালো, টার্নিং রেডিয়াস আমি দেখলাম একটু আগে, টার্নিং রেডিয়াস মাশাল্লাহ ভালোই, আপনি যখন ঘোরাবেন বা টার্নিং নেবেন তখন আপনি মোটামুটি ভালোই বেনিফিট পাবেন এই টার্নিং রেডিয়াস থেকে। যাই হোক, এই রোডে ভিউটা অনেক সুন্দর, তাই আসছিলাম একটু শট নেওয়ার জন্য। হয়তো অনেক নয়েজ হয়েছে, শব্দ হয়েছে, কষ্ট করে একটু দেখে নেবেন। আর একটা রিভিউ করতে গেলে অনেক কিছু মিসিং হয়, তো হয়তো নেক্সট কোনো ভিডিওতে আবার কোনো কিছু মিস করে গেলে সেটা রিভিশন ভিডিও নিয়ে আসবো। এবং এই বাইক থেকে আপনারা টপ স্পিড পাবেন হচ্ছে 125 থেকে 130 অ্যাজ পার রাইডার, আর মাইলেজ পেয়ে যাবেন সিটিতে হচ্ছে 38 থেকে 40, হাইওয়েতে 45। একটু ট্রাই করে টপে রাস্তা স্বল্পতার কারণে এটা পসিবল হচ্ছে না। হ্যান্ডেলিং অসম, ওয়াও, কি বলবো, অসাধারণ 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 হ্যান্ডেলিং, হ্যান্ডেলিং করে অনেক মজা পাবে। রোডে সর্বদা কারণে আসলে আমি টপ তুলতে পারলাম না, এটা বড় কোনো কথা না। দেখলাম রেডি বিক কেমন, রেডি বিক ভালো, সত্তর থেকে 80 খুব ইজিলি উঠানো যায়, এটা কোনো ব্যাপার না। ওয়াও, হোয়াট এ গ্রেট, এবং হ্যান্ডেল খুবই সুন্দর, চমৎকার চমৎকার চমৎকার। এখানে আমার থাম্বা এবং একটা সিলিন্ডার শব্দ, হর্ন সাউন্ড মোটামুটি ভালোই। তাহলে একটা গাইজ, একটা বাইকের ভালো মন্দ ঠিক বলে তো শেষ করার মতো কিছু নাই, শেষ করা যায় না। হ্যাঁ,
বাইকটা সারাদিন স্ক্র্যাচ করছি আমি, তারপরে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আজকে পর্যন্ত গাইস, আশা করি ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। আজকে পর্যন্ত, সি ইউ নেক্সট ব্লগ, টাটা বাই।